ভারতবর্ষ তথা দুর্গাপুর বিজনের ভারতী রোডের গল্প অনিন্দিতা চন্দ্র। দুর্গাপুরের মেয়ে অনিন্দিতার পথ চলা শুরু হয় মিস সাউথ বেঙ্গল প্রতিযোগিতা দিয়ে। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর তার লক্ষ্য ছিল সমুদ্রের পরিবেশ এবং সামুদ্রিক প্রাণী রক্ষার বার্তা দিতে আয়োজিত মিস ওশিয়ান ওয়ার্ল্ড জয় করা। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে তার পড়াশুনো শুরু। এরপর বেঙ্গালুরুতে এনেস্থেটিক টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারপর 2019 পুনেতে একটি মডেলিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন অনিন্দিতা। পড়াশোনার পাশাপাশি তিনি চালিয়ে যান ফ্রিল্যান্স মডেলিং, আর সে বছরই মিস ওশিয়ান ওয়ার্ল্ড প্রতিযোগিতার অডিশনে অংশগ্রহণ করেন তিনি। দিল্লি, রাজস্থান এবং জয়পুরে অডিশন হয়। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে, কিন্তু করোনা আবহে প্রতিযোগিতা শুরু হয় অনলাইনে। সেখানে বিভিন্ন দেশের বহু প্রতিযোগীকে পিছনে ফেলে চূড়ান্ত পর্যায়ে নিজের স্থান পাকা করে নেন অনিন্দিতা। ইট ওয়ন্ট বি পসিবল যদি আমাকে আমাদের প্রিন্সিপাল ম্যাম ম্যাডাম সোমা রয় যদি আমাকে বুস্ট না করতো, কোনোদিনই সেটা পসিবল হতো না। অ্যান্ড আই এম ফর্চুনেট ইনাফ টু গেট টিচার্স যারা আমাকে অলওয়েজ বুস্ট করেছে, অলওয়েজ এনকারেজ করেছে টু গো ফর হোয়াট আই লাভ। এর একটা ভয়ও ছিল কি হ্যাঁ স্টেজে গিয়ে নিজেকে এক্সপ্রেস করা। সো শৈলীতে আমি ডান্স করতে করতে অনেক ইভেন্টস, অনেক ডান্স প্রোগ্রামে পার্টিসিপেট করতে করতে এই ভয়টা কাটাতে পারি। আর স্টেজের জন্য একটা খুব আনকন্ডিশনাল লাভ হয়ে যায় আমার কি আই ওয়ান্ট টু বি অন টু দ্য স্টেজ, দ্যাট ইজ সামথিং ফর হোয়াট আই অ্যাম মেড লাইক দ্যাট। দেন আফটার ক্লাস 12th আই গট দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু পার্টিসিপেট ইন আ বিউটি প্যাজেন্ট যেটা ইচ অ্যান্ড এভরি ইয়ার হয় দুর্গাপুরে, দ্যাট ইজ মিস সাউথ বেঙ্গল। সো আই ওয়াজ আ কন্টেস্টেন্ট অফ মিস সাউথ বেঙ্গল ইন 2017, যেখানে আমি পার্টিসিপেট করি। অ্যান্ড ফর্চুনেটলি আমি বেস্ট ওয়ার্ক অ্যান্ড বেস্ট পার্সোনালিটি উইনার হই সেখানে। আফটার দ্যাট আই গট দিস অডিশন অফ মিস ওশন ওয়ার্ল্ড ইন্ডিয়া, যেখানে আমি পার্টিসিপেট করি অ্যান্ড দেশের বাকি সমস্ত কন্টেস্ট্যান্টদের সাথে কম্পিট করে টুডে আই অ্যাম দ্য উইনার অফ মিস ওশন ওয়ার্ল্ড ইন্ডিয়া 2020। সো ইট ইজ আ ভেরি সুইট জার্নি ফর মি। ইট ইজ ফুল অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্ট্রাগলস, but at the same time I got to experience so much in my life. আর আমি আরও হার্ডওয়ার্ক করতে চাই আর আমার দেশকে প্রাউড করতে চাই। ইট উড ওনলি বি পসিবল যদি আপনাদের ব্লেসিংস, আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে অলওয়েজ। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি তার বাবা মা। তো প্রথম প্রথম আমি ভাবতাম যে অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেল আমরা বাঙালি পরিবারের ছেলে মেয়েরা এবং গার্জেনরা এটাই চাই যে ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হবে এবং একটা সরকারি চাকরি করবে। এইসব ব্যাপারে আমার কোনো ধ্যান ধারণা ছিল না। পরবর্তীকালে যখন পুনেতে ভর্তি হলো, হওয়ার পর যখন ওই ম্যাডামের সাথে আমি মানে সাক্ষাৎ করিনি কিন্তু আমি কথা বলে দেখলাম, তারপরে আমি যখন একে একে ইন্টারনেট এবং আমার ন্যাশনালে সব কিছু জিনিসগুলো দেখলাম, দেখার পর আমার সম্পর্কে একটা মানে ওই সম্পর্কে আমার একটা কনসেপ্ট হলো যে হ্যাঁ এটা একটা বৃহৎ জগৎ, এটা একটা বিরাট গ্লামার ওয়ার্ল্ড। এটা হচ্ছে চাকরি একটা দিক, সেটাও মানব জীবনের একটা বড় দিক, এটা একটা বিরাট দিক যে এখান থেকে সমাজের বড় বড় মানে উপকারে সমাজকে একটা গঠনের দিক খুঁজে পাবে সে। তখন আমি বললাম হ্যাঁ তুমি যাও। আর আমার ওয়াইফের তো সবসময় একটা ইন্টারেস্ট ছিল যে এবং সব কিছু, আর এই যে উঠে যাওয়ার ভুলে সব কিছু কোথায় যাক আমার মেয়েকে আমি একটু টাইম আমি স্যাক্রিফাইস করতে পারি, করেছেন আমার বিশেষ সব কিছু ব্যাপারে সেটা তো হওয়া উচিত। শুধু আমার মেয়ে তো নয়, ও দুর্গাপুরের মেয়ে তথা পশ্চিমবঙ্গের মেয়ে তথা ভারতের মেয়ে। হ্যাঁ আমি জন্মদাতা সবে মাত্র, সব কিছু মৌলিক তো আজ সব কিছু মানুষের সাথে মেলামেশা, সহযোগিতা, ভালোবাসা আর দুর্গাপুর তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষজনের কাছ থেকে পেয়েছে সেটা অবশ্যই। অনিন্দিতা জানান তিনি নিজেকে একজন সুপার মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে চান এবং পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও নিজেকে নিযুক্ত করতে চান। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।